পঞ্চায়েত নির্বাচনের পূর্বে আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে শান্তিপুরের হরেকৃষ্ণপল্লী এলাকায় অভিযান চালিয়ে সঞ্জিত দাস নামে এক যুবককে আটক করে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতকে বুধবার রানাঘাট আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত নির্বাচনের পূর্বে আগ্নেয়াস্ত্র সহ গুলি উদ্ধার করল নদিয়ার শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে শান্তিপুরের হরেকৃষ্ণপল্লী এলাকায় অভিযান চালিয়ে সঞ্জিত দাস নামে এক যুবককে আটক করে। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতকে বুধবার রানাঘাট আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।